গুড মর্নিং ফ্রেন্ডস, আজ সোমবার আর আমি মিষ্টি। আজ শ্রাবণের তৃতীয় সোমবার, আর সকাল ধরে তো বৃষ্টি চলছে, বেশ কদিন ধরে বৃষ্টি চলছে। কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে। বাড়ির পাশে ভোলে বাবার মন্দির আছে, তো ওখানে জল ঢালতে গেলাম। একাই গেছিলাম তাই ভিডিও করা হয়নি, তো শেষে একজনকে পেয়ে বললাম দুটো ছবি তুলে দিতে, তাই দুটো ছবি তুলে দিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাড়ি ফিরে এসে বেশ অনেকটা সময় পার হয়ে গেছে, এখন প্রায় 1:30 মতো বাজে। আর এখানে সাবুন নিয়েছি, সাবু মাখবো। আমি সাবুটা পরিমাণে একটু বেশিই নিই, কারণ আমার বাড়ির সবাই ভালোবাসে যে সাবু মাখা খেতে। আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড সবাই অপেক্ষা করে বসে থাকে যে সাবু মাখাটার জন্য। সাবুটা আমি মন্দিরে যাওয়ার আগেই ভিজিয়ে গেছিলাম, তাই সাবুটা খুব সুন্দর ভিজেছে। তার মধ্যে দিয়ে দিলাম সিঙ্গাপুরি কলা। সিঙ্গাপুরি কলা ছাড়া সাবু মাখাটা আমার ঠিক ভালো লাগে না। আর দিয়ে দিলাম দই, সন্দেশ, নারকেল কোড়া, দুধটা কিন্তু ঘন করে একদম ক্ষীরের মতো করে জাল দিয়ে রেখেছিলাম, তাই দুধটাও দিয়ে দিলাম। তারপরে চিনি দিয়ে ভালো করে মেখে নিলাম। প্রথমে কলাগুলোকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিলাম, আর তারপরে পুরো সাবুটা মেখে নিলাম। তবে সাবু কিন্তু গত সপ্তাহতেও আমি মেখেছিলাম, আমি ওটা আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। ওটা একভাবে মেখেছিলাম, আর আজকের মাখাটা কিন্তু আরেকভাবে মেখেছি। তো এক এক দিন এক এক রকমভাবে মেখে দেখছি যে কোনটা কেমন টেস্ট হয়, কিন্তু প্রতিদিনই কিন্তু আলাদা আলাদা টেস্ট আর আলাদা আলাদাভাবে দারুণ লাগছে সবার কাছেই। তবে এখনকার বাচ্চা কাচ্চা সাবু মাখা একেবারেই পছন্দ করে না, এখন ওরা বার্গার, পিৎজা এসবই পছন্দ করে। তবে আমরা যখন ছোটো ছিলাম, আমার মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমারা যখন কোনো পুজোর উপোস করতো, তো সারাদিন অপেক্ষা করে বসে থাকতাম কখন সাবু মাখবে আর কখন আমরা খাবো। আমরা সব ভাই বোনেরা গোল করে বসে থাকতাম যে কখন সাবু দেবে, সাবু মাখা খাবো। সেই দিনটা একটা আলাদাই আনন্দ ছিল, এখন কিন্তু বাচ্চাদের মধ্যে সেটা দেখাই যায় না। আপনাদের সাথে গল্প করতে করতে আমার সাবু মাখাটা কিন্তু হয়ে গেছে, আর কতগুলো ফল আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেগুলো ওপরে দিয়ে দিলাম। বেশ সাবুটা দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। আঙুর, আপেল, আম, বেদানা এগুলো, আর নারকেল কুচি করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিয়েছি, আর কলা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। আর প্লেটটাকে সাজিয়ে নিলাম আপেল, আম আর কালাকাঁদ সন্দেশ দিয়ে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ভোলে বাবার নামে যে থালিটি সাজানো হয়েছে সাবু ফল দিয়ে, সেই থালিটি কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। তো সবাইকে প্রসাদ দিয়ে আসা হয়ে গেছে, আর এখন অনেকটা সময় পার হয়ে রাত হয়ে গেছে, আর আজকের ব্লগটা শুধু শ্রাবণ মাসের তৃতীয় সোমবারকে কেন্দ্র করেই করেছি। আর ডিনারে ছিল এই আম, হাজবেন্ড দিয়ে গেল কেটে, তো আমগুলো আমি এখন খাই। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো গুড নাইট।